এলাকা সূত্রে জানা গিয়েছে, এই রায়বুড়া টিলা এলাকাতে 60 বছর যাবৎ ভবরঞ্জন ভৌমিক ও গৌতম ভৌমিক দুই পরিবার প্রায় 12 কানি খাস জায়গা দখল করে বসবাস করছেন। দীর্ঘদিন যাবত এই দুই পরিবারের মধ্যে বিবাদ লেগেই আছে। দীর্ঘদিন যাবত শাসক দলীয় নেতা গৌতম ভৌমিক পুরো খাস জায়গাটি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। এদিন সকালবেলা শাসক দলীয় নেতা গৌতম ভৌমিক স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বহিরাগত 40-50 জন লোকজনকে ভাড়া করে এনে লাঠি সোঁটা নিয়ে ভবরঞ্জন ভৌমিকের খাস জায়গা দখল করতে যায়। ওই সময় ভবরঞ্জন ভৌমিকের পরিবারের লোকজনেরা বাধা দিতে এলে মাফিয়া গৌতম ভৌমিক ভাড়াটে গুন্ডাদের নিয়ে ভবরঞ্জন ভৌমিকের পরিবারের উপর আক্রমণ করে। দুই পুত্রবধূ ঝুমা ভৌমিক, নমিতা ভৌমিক ও 70 বছরের বৃদ্ধা মঞ্জু ভৌমিককে মাটিতে ফেলে প্রচণ্ডভাবে মারধর করে আক্রমণকারীরা। এতে গুরুতর আহত হওয়া 70 বছরের বৃদ্ধা মঞ্জু ভৌমিককে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ওয়ার্ডের মেম্বার শিল্পী দে জানান, মাফিয়া গৌতম ভৌমিক খাস জায়গা দখল করতে গিয়ে মহিলাদের মারধর করেছে, সে খবর তিনি পেয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আরো অন্যান্য মহিলারা গৌতম ভৌমিকের উপর তো হয়ে ওঠেন। এ নিয়ে ভবরঞ্জন ভৌমিকের পরিবারের পক্ষ থেকে সাবরুম থানায় মাফিয়া গৌতম ভৌমিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গৌতম ভৌমিকের বাবার জায়গা, গৌতম ভৌমিকে কই দে আমার বাবার জায়গা, তারা কই আছে তার জায়গা, জায়গা লইয়া বিবাদ। এরপরে গৌতম ভৌমিক এটা লইয়া অনেক জায়গা গেছে, টেস্ট টেস্টে গেছে, কোনো দিকে হয়েছে না মনে টেস্ট টেস্ট, মা বাবার জায়গা টাকা মাসছে, ইয়া করছে। এখন গৌতম ভৌমিক আজকা অনেক লোক লইয়া আইছে, মানে 40-50 জন ছেলে লইয়া আইছে, লেবার টেবার আনছে, আনি জায়গাটা লইয়া তারা মারতে লইছে, সীমানা দিয়ে লাগবো জায়গা মাটি কাটবো, মানে সীমানাটা দিয়ে লাগবো আর কি। এই কথাই কইয়া এরপরে হেরা জায়গা সীমানা দিব কইয়া তারা বাধা দিছে, কইছে আমরা জায়গা তেমনি বাধা দিও না। কে বাধা দিছে? ভবরঞ্জন ভৌমিক তারা বাধা দিছে আর কি, তার ছেলের বউ বা পরিবারের লোক। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।